আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। যুদ্ধবিরতি হচ্ছে না, কায়রো ত্যাগ করল হামাসের প্রতিনিধি দল। এদিকে পশ্চিম তীরে নতুন করে 3,400 ইহুদি বসতি স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত। লোহিত সাগরে উত্তেজনার জন্য যুক্তরাষ্ট্রই দায়ী, বলছে ইয়েমেন। এরপর জানাবো গাজা যুদ্ধ সভ্যতার জন্য কলঙ্ক, বললেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত ভারত, বললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সর্বশেষ জানিয়ে দিব, রাখাইনে জান্তা বাহিনীর 2 কর্নেল সহ 23 সেনা সদস্য নিহত। যুদ্ধবিরতি হচ্ছে না, কায়রো ত্যাগ করল হামাসের প্রতিনিধি দল। হামাসের প্রতিনিধি দল কায়রো ত্যাগ করেছে এবং বলেছে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানো পর্যন্ত আলোচনা অব্যাহত থাকবে। এর আগে ফিলিস্তিনি গোষ্ঠীটির একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছিলেন, কায়রোতে আলোচনা কোনো বড় অগ্রগতি অর্জনে ব্যর্থ হয়েছে কারণ ইসরায়েল গাজা আক্রমণ বন্ধ, তাদের বাহিনী প্রত্যাহার, ত্রাণ প্রবেশের স্বাধীনতা নিশ্চিত করা এবং বাস্তুচ্যুত লোকদের প্রত্যাবর্তনের দাবি প্রত্যাখ্যান করেছে। সামি আবু জোহরি নামে হামাস নেতা বলেছেন, একটি চুক্তিতে পৌঁছানোর জন্য মধ্যস্থতাকারীদের সব প্রচেষ্টা ইসরায়েল নস্যাত করে দিয়েছে। তবে প্রতিবেদনে আরো বলা হয়েছে, রমজানের আগে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য সব পক্ষের মধ্যে আলোচনা চলছে। গার্ডিয়ানের খবর অনুসারে হামাস এখনও গাজার অভ্যন্তরে প্রায় 134 জনকে আটকে রেখেছে, তাদের সবার অবস্থা জানা যায়নি। 7 অক্টোবর যাদের আটক করা হয়েছে তাদের কয়েকজনের পরিবারের সদস্যরা জিম্মিদের ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন। পশ্চিম তীরে নতুন করে 3,400 ইহুদি বসতি স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত। গাজায় ইসরায়েলি হামলা চলার মধ্যেই পশ্চিম তীরে ইহুদিদের জন্য 3,400 বসতি স্থাপনের অনুমতি চূড়ান্ত করেছে তেল আবিব। নাম প্রকাশ না করার শর্তে ইসরায়েলের এক মন্ত্রী বিষয়টি জানিয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ইসরায়েলি ও মন্ত্রী জানিয়েছেন, নতুন পাশ হওয়া এই প্রকল্পের আওতায় পশ্চিম তীরের জেরুজালেমের পূর্বে অবস্থিত মা আলে আদু মিমেই তৈরি করা হবে 70% বসতি, বাকি বসতিগুলো স্থাপন করা হবে কেদার, এফরাত ও বেতেলহেমের দক্ষিণে। মন্ত্রী আরো বলেছেন, সপ্তাহ 2-1 আগে মা আলে আদমিমে ফিলিস্তিনিদের হামলার প্রতিক্রিয়া হলো এই সিদ্ধান্ত। ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইসরায়েলি এই প্রকল্পের তীব্র বিরোধিতা করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের বেশিরভাগ অংশই মনে করে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপনের বিষয়টির বিরোধিতা করেছে। তাদের দাবি, ইসরায়েলের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের পরিপন্থী, কিন্তু ইসরায়েল আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বানকে পাত্তা দেয়নি। 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধের পর থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনি ভূখণ্ডের 160 স্থানে প্রায় 7 লাখ ইহুদির জন্য আবাসন তৈরি করেছে ইসরায়েল, যার অধিকাংশই পশ্চিম তীরের বিভিন্ন অংশে, বিশেষ করে পূর্ব জেরুজালেমের আশেপাশে। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেৎসের এক প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম তীরে ইসরায়েল সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে গঠিত হায়ার প্ল্যানিং কমিটি অব দ্য সিভিল অ্যাডমিনিস্ট্রেশন গতকাল এই 3,476টি নতুন বাসস্থান তৈরির বিষয়টির চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এর মধ্যে 2,452টি আবাসন তৈরি করা হবে মা আলে আদুমিমে, 694টি তৈরি করা হবে এফরাতে এবং কেদারে তৈরি করা হবে 330টি। লোহিত সাগরে উত্তেজনার জন্য যুক্তরাষ্ট্র দায়ী, বলছে হুথি। একজন হুথি কর্মকর্তা বলেছেন, লোহিত সাগরে উত্তেজনার জন্য যুক্তরাষ্ট্রই দায়ী। গাজার বিরুদ্ধে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত হুথিরা ইসরায়েল সম্পর্কিত জাহাজের বিরুদ্ধে হামলা চালিয়ে যাওয়ার এই অঙ্গীকার করেছে। আল জাজিরার খবর অনুসারে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীর একজন মুখপাত্র পুনরায় ইসরায়েলের গণহত্যামূলক অপরাধ সমর্থন করার জন্য আমেরিকাকে দোষারোপ করেছে। ইডেন উপসাগরে গতকাল একটি বাণিজ্যিক জাহাজে হুথিদের হামলায় 3 ক্রু সদস্য নিহত হয়। এরপর ইয়েমেনের হুদাইদা বিমানবন্দরে যুক্তরাজ্য ও যুক্তরাজ্য হামলা করে। এর পরিপ্রেক্ষিতে হুথি কর্মকর্তা এই মন্তব্য করলেন। হুথিদের মুখপাত্র আব্দুল সালাম এক্সে এক পোস্টে বলেছেন, লোহিত সাগরে যা কিছু ঘটে তার পরিণতির জন্য আমরা আমেরিকাকে দায়ী করি। বিশ্বকে অবশ্যই ভুলে যাওয়া উচিত নয়, আমেরিকার পূর্ণ সমর্থনে গাজার জনগণের বিরুদ্ধে ইসরায়েল গণহত্যামূলক অপরাধ করছে। এদিকে গাজা নিহতের সংখ্যা প্রায় 31,000 ছুঁই। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী 7 অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামাসের হামলার পর থেকে গাজা ইসরায়েলি সামরিক অভিযান শুরুর পর থেকে কমপক্ষে 30,800 ফিলিস্তিনি নিহত এবং 72,298 জন আহত হয়েছে।
গাজা যুদ্ধ সভ্যতার জন্য কলঙ্ক, বললেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। গাজায় ইসরায়েলের যুদ্ধকে সভ্যতার জন্য কলঙ্ক বলে অভিহিত করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। আজ এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন তিনি খবর এএফপি এর সংবাদ সম্মেলনে। তিনি অঞ্চলটিতে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করার জন্য বেইজিং এর পক্ষ থেকে আহ্বান জানান। ওয়াং ই সংবাদ সম্মেলনে গাজা যুদ্ধের কথা উল্লেখ করে বলেন, এটি মানবজাতির জন্য একটি ট্র্যাজেডি এবং এই একুশ শতকে সভ্যতার জন্য একটি কলঙ্ক। অঞ্চলটিতে এই মানবিক বিপর্যয় বন্ধ করা যাচ্ছে না। আরো বলেন, কোন কারণে সংঘাতের ধারাবাহিকতাকে এবং কোন অজুহাতেই এত বেশি নিহতের সংখ্যাকে ন্যায্যতা দিতে পারে না। ওয়াং ই সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজায় অবশ্যই জরুরিভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন এবং অবিলম্বে গাজা মানবিক ত্রাণ সহায়তা নিশ্চিতের কথা বলেছেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন, চীন ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য পূর্ণ জাতিসংঘের সদস্যপদ সমর্থন করে। গাজার বিপর্যয় আবারও বিশ্বকে মনে করে দিয়েছে যে ফিলিস্তিনি ভূখণ্ড যে দীর্ঘকাল ধরে দখল করে আছে তা আর উপেক্ষা করা যাবে না। গত বছরে অক্টোবরে ইসরায়েল হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই অঞ্চলটিতে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে বেইজিং। সব সময় যুদ্ধের জন্য প্রস্তুত ভারত, বললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সীমান্ত অঞ্চলে সবসময় যুদ্ধের জন্য ভারতীয় সেনার প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, আমাদের সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হয়, এমনকি শান্তির সময় আমাদের প্রস্তুত থাকতে হয়। আজ এনডিটিভি ডিফেন্স সামিটে তিনি একথা বলেন। রাজনাথ বলেন, জল, স্থল কিংবা আকাশ ভারতকে কেউ আক্রমণ করলে আমাদের সেনারা শক্ত জবাব দিবে। আমরা কারো ওপর আক্রমণ করিনি, কারো এক ইঞ্চি জমিও দখল করিনি, কিন্তু কেউ আমাদের আক্রমণ করলে আমরা অবশ্যই জবাব দেব। ভারত বিভিন্ন দিক দিয়ে যে বহুবিধ চ্যালেঞ্জ মোকাবেলা করছে তার প্রেক্ষিতে যুদ্ধের জন্য প্রস্তুতির বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরেন তিনি। এ সময় কাশ্মীর ও লাদাখে চীনের সঙ্গে ভারতের অব্যাহত উত্তেজনা নিয়েও কথা বলেন রাজনাথ সিং। উল্লেখ্য, পূর্বাঞ্চলে লাদাখ সীমান্তে সংঘর্ষে প্রায় চার বছর ধরে সেখানে মুখোমুখি অবস্থানে আছে ভারত ও চীনের সেনারা। এবং সর্বশেষ জানিয়ে দিব, রাখাইনে জান্তা বাহিনীর দুই কর্নেল সহ 23 সেনা সদস্য নিহত। মিয়ানমারের রাখাইন প্রদেশে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে ব্যাপক সংঘাতে জান্তা বাহিনীর দুই কর্নেল ও একজন মেজর সহ 23 সেনা সদস্য নিহত হয়েছেন। একটি বিবৃতিতে এই তথ্য জানায় আরাকান আর্মি। বিবৃতিতে আরাকান আর্মি জানিয়েছে, রাখাইনের পন্না জিওন শহরে গত 21 ফেব্রুয়ারি থেকে সামরিক বাহিনীর 550তম লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের সঙ্গে সংঘাত শুরু হয় তাদের। 13 দিন ধরে ব্যাপক যুদ্ধ চলার পর গত 4 মার্চ LIB 550 এর হেডকোয়ার্টার দখলে নেয় আরাকান আর্মি। হেডকোয়ার্টার ও তার আশেপাশে এলাকা থেকে সেনা কর্মকর্তা ও সদস্যদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে আরাকান আর্মি। নিহত সেনা কর্মকর্তাদের পরিচয় উদ্ধার করা হয়েছে। তারা হলেন কর্নেল মো মিন কোকো, লেফটেন্যান্ট কর্নেল ফিউদু অং ও মেজর সোহাত ওয়ে। 550তম লাইট ইনফ্যান্ট্রি বিভাগের হেডকোয়ার্টার দখলের পাশাপাশি সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র, গোলাবারুদ, সামরিক সরঞ্জাম ও কয়েকটি সাজোয়াজান জব্দ করেছে আরাকান আর্মি। সেই সঙ্গে পন্না জিউন শহরটিকে মুক্ত করার ঘোষণা দিয়েছে গোষ্ঠীটি। রাখাইনের রাজধানী সিতওয়ে থেকে পন্না জিউনের দূরত্ব মাত্র 33 কিলোমিটার। পন্না জিউনের নিয়ন্ত্রণ নেওয়ার আগে সিতওয়ের নিকটবর্তী পাকওতা শহর দখল করে নিয়েছে আরাকান আর্মি। 2021 সালে ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে সামরিক সরকার ক্ষমতা দখলের পর থেকেই উত্তেজনা চলতে থাকলেও এতটা কোণঠাসা পরিস্থিতিতে সেনাবাহিনীকে এর আগে আর পড়তে হয়নি। গত বছরে অক্টোবরে জাতিগত বিদ্রোহী গোষ্ঠীগুলোর আক্রমণ শুরু হওয়ার পর থেকে সামরিক টহল, চৌকি, অস্ত্রাগার ও বেশ কিছু শহরের নিয়ন্ত্রণ চলে গেছে বিদ্রোহীদের হাতে।